একটা ব্লগ করতে চলেছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হবে। আজকের ব্লগটা খুব একটা ইন্টারেস্টিং না, কিন্তু আমার কাছে সব ব্লগই ইন্টারেস্টিং, সব কিছুই একটা ব্যাপার আছে, টুইস্ট আছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগ আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা তাহলে শুরু করি। তো বন্ধুরা, এই জাস্ট এই যে অটোর সামনে, অটো ওই দিকে যাচ্ছি। তো আমি ভাবলাম কি অটোর সামনে এসে তোমাদেরকে কিছু কথা বলি। ভাবলাম যে কি আজকে ভেবেছিলাম সাইকেল করে যাব, কিন্তু সাইকেল করে যেতে পারবো না। কেন কি সাইকেল করে গেলে অ্যাকচুয়ালি আমি ভরসা পাচ্ছি না যে কীভাবে কোন হাতে ক্যামেরা ধরবো, অ্যাকচুয়ালি আমার কোনো অভ্যাস নেই। তো আমি ভাবলাম যে কি এই আকাশের অবস্থা, অনেক সময় বৃষ্টি পড়ছে, শরীরটাও ভালো নেই আমার, তাও আমি বেরালাম ব্লগ বানাতে। আজকের ব্লগে এমন কোনো ইন্টারেস্টিং কিছু নেই, কিন্তু আর টুইস্ট আছে, তোমরা দেখবে পুরোটা ভালো লাগবে। আর আকাশের এই অবস্থা, আমি কি ভাবলাম যে অটো করে যাওয়ারই একটা সিদ্ধান্ত নিলাম যে অটো করেই যাই। তাহলে চলো, অটো একটা বেরিয়ে গেল আমার চোখের সামনে সামনে, ভিড় হয়ে গেল। তো চলো, তাহলে কিছু অটো দাঁড়িয়ে আছে, তাহলে অটোতে উঠে ওখানে গিয়ে বাকি কথা তোমাদের সাথে বলা যাক। আবার কিছু এসে গেছি ওর বাড়িতে, তো ওর সাথে দেখা করে বেশ ভালোই লাগলো। কারণ লকডাউনে তোমরা দেখেছিলে যে ভিডিও বানিয়েছিলাম, একটা ভিডিও এসেছিলো, গড়িয়াহাট গেছিলাম, তারপরে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো বৃষ্টিতে, অনেক কারণে ভিজেছিলাম, মানে কারণে মানে কোথাও গেলাম বৃষ্টিতে ভিজে গেলাম, মানে ছাতা নিয়ে যাওয়ার আমার ঠিক মানে ভালো লাগে না, ছাতা নিয়ে যেতে বেরোলাম ভুলে গেলাম, অনেক সময় ছাতা নিয়ে যেতে ভুলে যাই, তো কী করবো, তো এই কারণে ভিজে গেছি, শরীর খারাপও হয়েছিলো। তো এবারে শরীর খারাপের মধ্যে তো ভিডিও বানাতে পারিনি, তোমাদেরকে যখন আমি এই ড্রয়িংটা বানিয়ে দেখালাম তখন তোমাদেরকে বলে দিলাম যে ওভার দ্য ভয়েস যে শরীরটা খারাপ, তাই ব্লগ বানাতে পারিনি। তো আজকে শরীরটা ঠিক হয়েছে, তো এতদিন প্রায় অনেক দিন পরেই ওর সাথে দেখা করলাম, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা, যখনই আমরা দেখা করি একসাথে, তখনই আমরা অনেক রিলস বানাই, অনেক ছবি তুলি। তো আজকে তো এবার সবসময় ভাবি শেয়ার করবো তোমাদের সাথে, শেয়ার আর করা হয় না। তো আজকে ভাবলাম যে আজকে যে ভালো ভালোগুলো রিলস বানাবো, ছবি তুলবো, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা এখানে শো করছে, আমি আমার আর্টিস্ট আন্ডারস্কোর সৌনক এখানে দিয়ে দেবো আমি, আর ডিসক্রিপশানেও দিয়ে দেবো, তোমরা আমাকে ফলো করো। আর যারা যারা ফলো করছো তারা তো আমার রিলস দেখতেই পাও, ছবি দেখতে পাবে, আর যারা যারা ফলো করছো না তারা প্লিজ আমাকে ফলো করে দিও, তাহলে ভালো ভালো রিলস ছবি দেখতে পাবে। তাহলে আর এখানেই ভিডিওটা আমি এন্ড করছি না, আজকে আরেকটা টুইস্ট আছে, এটা একটা টুইস্ট ছিল। তো বন্ধুরা, এই জাস্ট ওর বাড়ি দিয়ে বেরালাম, এবারে আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা, এই জাস্ট বেরিয়ে গেলাম ওর বাড়ি থেকে, আজ ওর কথাই বলছিলাম, ওর বাড়িতেই আমি এসেছি আজকে, একটা কিছু রিজনে এসেছি, তোমাদেরকে কিছুদিন পর বলবো। তো বলে দিই, ও হচ্ছে রাজশ্রী। হ্যাঁ, ও বেসিক্যালি তোমার ফটোগ্রাফি করে, যেরকম তোমার পোর্টফোলিও শ্যুট বা তোমার এমনি প্রি ওয়েডিং ফটোশ্যুট, ওয়েডিং ফটোশ্যুট এগুলো করে, তো সব রকম ইভেন্ট করে। তো যদি তোমরা ওর সাথে যোগাযোগ করতে চাও, তাহলে আমি ওর ইনস্টা লিঙ্কটা ডিসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো, ওর আমার বন্ধুর ইনস্টা লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা যোগাযোগ করে নিও। আর তুই যদি কিছু বলতে চাস আমার ফ্যামিলি মেম্বারকে, তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই, সৌনক খুব ভালো আঁকে, খুব ভালো ট্যাটু আর্টিস্ট, হ্যাঁ তো আর্টিস্ট মানুষ আর কি, তোমাকে সাপোর্ট করো, ওর আর্ট ওয়ার্ককে সাপোর্ট করো, আর্ট শুট উইন, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ব্যাস সবাই সেফ থাকো, মাস্ক টাস্ক পড়ো, আর কি চাই। তো শুনে নিলে ও কি বললো। তো চলো বন্ধুরা, তাহলে কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে ব্লগটা তাহলে এন্ড করি। তো বন্ধুরা, এই জাস্ট বাড়ি এলাম, তো তোমাদেরকে ব্লগটা এন্ড করার আগে কিছু কথা বলে নিই। ওখানে তো বললামই যে ও কী কাজ করে, আরেকবার বলে দিই তোমরা, আমি তো জানি তো আমার ভিডিও অনেকে স্কিপ করে করে দেখো, তাও লাস্টে বলে দিই। অ্যাকচুয়ালি ও পোর্টফোলিও শ্যুটও করে, প্রি ওয়েডিং ফটোশ্যুট, ওয়েডিং ফটোশ্যুট, সব রকমের ফটোশ্যুট, রাইট সেরিমনি, সব রকমের ফটোশ্যুট করে। যদি ওর লিঙ্ক, ও ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যদি কেউ যোগাযোগ করতে চাও ওখানে ওকে ফলো করে যোগাযোগ করে নিও, ও খুব ভালো ছবি তোলে। আর
আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ তারা সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম ভালো ভালো ব্লগ, ড্রয়িংয়ের ভিডিও, প্রিভিয়াস যে ড্রয়িংয়ের ভিডিওটা আমি দিলাম এরকম অনেক ভিডিওস তোমরা দেখতে পাবে। আর সাবস্ক্রাইবের পাশে যে থাকা যে বেল বাটনটা ওটা ক্লিক করে দিও, তাহলে তোমরা সব কোনো নোটিফিকেশান মিস না করে সব দেখতে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।